আজকে এই যে মুক্তিযোদ্ধার এই যে প্রবাসীরা এই 13 কোটির মধ্যে লাখখানিক বাজার সবাই গতর বিক্রি করে বেড়ান তারা প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন পাঠান তারা যদি মুক্তিযোদ্ধা না হবে মুক্তিযোদ্ধা কে হবে আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি দেশের কাঠামাটা তৈরি করে দিয়েছি এই উলফাত যে কথা বললেন বাকি কাজটা দেশ পুনর্গঠন করেছে হলো আমাদের প্রবাসী ভাই বোনেরা তাই আজকে আমি মনে করি তারা যখন রিটায়ার্ড হয়ে আসবেন তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হোক তাদেরকে প্রত্যেককে মাত্র মাসে হলো 3000 টাকা প্রিমিয়ামের বিনিময়ে 50 লাখ টাকার জীবন বিমা করা হোক তারা যাতে মারা গেলে এই টাকাটা পাবেন তাদের পরিবাররা পাবেন তার সবদেহ সরকারি ব্যয়ে এই দেশে আনা হবে সেখানে তাদের নামে আজকে কবরে লেখা হবে এদের অবদানে আমাদের উন্নয়ন আজকে এই প্রবাসী ভাইদের প্রতি যে অত্যাচারটা করা হয় সেটা দুঃখজনক আমি এয়ারপোর্টে লাগল পেয়েছি কোথাকার যাই নাইজেরিয়া মরিতুয়ানা সেনেগল আর মরিশাস কোথাকার নাই মালতা এই সব জায়গা থেকে মালিক তারা বলে ভাই আমাদের প্রতি একটু ভালো ব্যবহার করা যায় না আমাদেরকে এয়ারপোর্টে নামলে একটু পানি খাওয়ানো যায় না একটু গোসলের ব্যবস্থা আমার বাড়ি গাইবান্ধা কুড়িগ্রাম একটু গোসলের ব্যবস্থা করা যায় না এক রাত্রি থাকার ব্যবস্থা করা যায় না তাদেরকে VIP সেবা আর এই যে পাসপোর্টের ব্যাপারে দেখেন এই এই কাজটা এত সহজ কাজ একটা ইমিগ্রেশন অফিসার প্রত্যেকটা এমবেসিতে থাকলেই তো ঝামেলাটা 5 ঘন্টার মধ্যে পাসপোর্ট পেতে পারে